একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত লিটার? আমরা এভাবে করতে পারি অনুপাতের বিয়োগফল। দুধ আর পানির অনুপাত হচ্ছে 5:1। দুধের অনুপাত হচ্ছে 5, পানির হচ্ছে 1। তাহলে দুধ কত আছে, পানি কত আছে সেটা আমরা কম বেশি কত সেটা বের করতে পারি। পাঁচ থেকে এক যদি বাদ দিই তাহলে হচ্ছে 4। তাহলে এই 4 দুধের পরিমাণ, এই 4:1 বেশি আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে দুধের পরিমাণ দুধের পরিমাণ 4 লিটার বেশি হলে পানি 1 লিটার। অতএব দুধের পরিমাণ 1 লিটার বেশি হলে পানি 1/4 লিটার। অতএব দুধের পরিমাণ যদি 8 লিটার বেশি হয়, এটা যদি আমরা কাটাকাটি করি 4 × 2 = 8, 2 লিটার। তাহলে বলা আছে যে পানির পরিমাণ কত লিটার, পানির পরিমাণ 2 লিটার। পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, পিতার বয়স 62 বছর হলে পুত্রের বয়স কত? পিতার যেটা বয়স পুত্রের দ্বিগুণের থেকেও 2 বছর বেশি হবে, তাহলে পুত্রের বয়সটা কত সেটা আমরা ধরে নিব। ধরি পুত্রের বয়স 1 বছর। পিতার বয়স হচ্ছে পুত্রের থেকে দ্বিগুণের থেকেও 2 বছর বড়। দ্বিগুণ মানে 2x, এটার থেকেও 2 বছর বেশি হলে আরো 2 যোগ করব, প্রশ্ন মতে (2x+2) = পিতার বয়স হচ্ছে 62 বছর। দুই এই দিকে বিয়োগ হয়ে গেল, (30 × 60), অর্থাৎ পুত্রের বয়স আমরা 30 বছর পেলাম। প্রশ্নে বলা আছে পুত্রের বয়স কত। পুত্রের বয়স 30 বছর। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? 1 মিনিটে চাকাটি 12 বার ঘুরে,
আর চাকাটি 5 সেকেন্ডে তাহলে কত ডিগ্রি ঘুরবে সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ একটা চাকা সমান 360 ডিগ্রি। 360 ডিগ্রি যদি হয় তাহলে লিখব চাকাটি 12 বারে ঘুরে। 12 বারে ঘুরে মানে কি? তাহলে 12 বার 360 ডিগ্রি কোনটাও ঘোরে। 12 গুণ 360 ডিগ্রি কি কোন? 360 কে আমরা যদি 12 দিয়ে গুণ করি গুণফল হবে 4320। 4320 ডিগ্রি কোনটা 12 বার ঘোরে। তাহলে হচ্ছে যে এটা 1 মিনিটে ঘুরতেছে, 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড। মিনিটটা আমরা সেকেন্ডে পরিণত করলাম যেহেতু অঙ্কে সেকেন্ড চাইছে। 60 সেকেন্ডে চাকাটি ঘোরে 4320 ডিগ্রি। অতএব 1 সেকেন্ডে চাকাটি ঘুরে 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? এই শূন্য এই শূন্য কাটলাম। 6 দিয়ে যদি আমরা এটা কাটাকাটি করি, 6 7 42, 43-এ 42 গেলে আরো 1 থাকতেছে, 12, 6 দুগুণী 12, অর্থাৎ 72 আর 5। 72 আর 5 যদি আমরা গুণ করি তাহলে গুণফল হবে 360 ডিগ্রি। তাহলে 5 সেকেন্ডে সে ঘুরবে 360 ডিগ্রি। একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য 4, 5 ও 3 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল শুধু বের করতে হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা লিখে মান বসিয়ে দিয়ে উত্তরটা বের করতে পারি। আমরা জানি ত্রিভুজটির ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। অর্থাৎ যে বাহু দুইটা থাকবে সমকোণ সংলগ্ন সেইটা গুণফল। তাহলে সেই দুইটা হচ্ছে যে ভূমি গুণন উচ্চতা। ভূমি হচ্ছে এখানে 3টা বাহুর মধ্যে ভূমি হবে 4, উচ্চতা হবে 3। দুই দিয়ে এটা কাটাকাটি আমরা করতে পারি, 2 দুগুণী 4, নিচে আর কিছু থাকলো না, 3 দুগুণী 6, 6 বর্গ একক, অর্থাৎ উত্তর হচ্ছে 6। অঙ্কে বলা আছে একটি চৌবাচ্চায় 2টি নল যুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তাহলে চৌবাচ্চায় 2টা নল আছে, 2টা নলের মধ্যে প্রথম নল দ্বারা 4 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। আবার যদি 2টা খুলে দেওয়া যায় তাহলে কত মিনিটে
বা কত সময় লাগতে পারে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এভাবে লিখতে পারি, প্রথম নল দ্বারা চার মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা বা এক অংশ। অতএব এক মিনিটে পূর্ণ হয় এক ভাগ চার অংশ। আবার দ্বিতীয় নল দ্বারা, দ্বিতীয় নল দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয় দ্বিতীয় নল দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয় এক অংশ। অতএব এক মিনিটে পূর্ণ হয় এক ভাগ ১২ অংশ, অর্থাৎ ১২-র এক অংশ এক মিনিটে হবে। তাহলে এখন যদি আমরা দুইটা নল যদি একসাথে খুলে দিই, অর্থাৎ এক মিনিট করে, তাহলে আমাদের এইটা এই অংশটা এই অংশটা সমষ্টি হবে বা যোগ হবে। দুটি নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় দুটি নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় তার মানে হচ্ছে যে চার মিনিট আর এই যে ১২ মিনিটের যে অংশটা আমরা বের করছি তাহলে সেটা হবে যোগ, এক ভাগ চার যোগ এক ভাগ ১২, এত অংশ। চার আর ১২-র আমরা লসাগু করব, চার ১২-র লসাগু করলে ১২ হবে, চার দিয়ে ১২-কে ভাগ করলে তিন, তিন দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করলে তিন হবে। ১২ ১২ লসাগু আর হর মিলে গেলে তাহলে উপরের সংখ্যাটাই হবে তিন, আর এক চার, নিচে ১২। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে উপরে ১, নিচে হবে ৩। চার একে চার, তিন চারে ১২, এত অংশ। তাহলে এক মিনিটে পূর্ণ হইল কত? তিনের এক অংশ। এখন আমাদের বের করতে হবে যে নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। এত অংশ পূর্ণ হয় কি? এক মিনিটে। তিনের এক অংশ পূর্ণ হয় এক মিনিটে। অতএব সম্পূর্ণ অংশ বা এক অংশ, যেটা সম্পূর্ণ আমরা ধরব সেটা এক অংশই, এক অংশ পূর্ণ হয়, তাহলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে তিন মিনিটে। তাহলে তিন মিনিটে দুটি নল যদি খুলে দেওয়া যায় তাহলে তিন মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে। উত্তর তিন মিনিট।